আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে 17 তারিখ রাতে রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাভ পাওয়া গেছে কেরানীগঞ্জ একটি ব্রিজের নিচ থেকে। তো ঘটনা নিয়ে ব্যাপক তোলপাট চলছে সামাজিক মাধ্যমে। এরই মধ্যে ফেসবুক একটি স্ট্যাটাসের মাধ্যমে ওমরসানি, বাংলার চলচ্চিত্র খুব নামী দামি নায়িকা, তিনি এটা সুস্থ বিচার চেয়েছেন এবং তিনি সাংবাদিককে বলেছেন যে এখন আমি হয়তোবা খুনিদের বা সন্দেহভাজন কারো নাম বলা ঠিক হবে না, কারণ এটা আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে। তবে তিনি এটার দৃষ্টান্তমূলক শাস্তি চান। আর এছাড়াও তার খুনের সাথে জড়িত থাকতে পারেন তাদের FDC, যেহেতু তিনি প্রতিবাদ করেছে, তার হয়তো বা শত্রু থাকতে পারে, তাদেরকেও খুঁজে বের করা হোক। আপনারা জানেন যে ওমরসানি বাংলা চলচ্চিত্র সবচেয়ে জনপ্রিয় একজন নায়ক। আর এই যে শিমু ছিল, শিমু কিন্তু চলচ্চিত্র বা চলচ্চিত্র সমিতির তিনি একজন ভোটার হওয়ার জন্য বা সমিতির একজন সদস্য হওয়ার জন্য ব্যাপক আন্দোলন এবং সংগ্রাম করেছেন। আপনারা জানেন যে শিমু 1998 সালে কাজী হায়াত পরিচালিত একটি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন, বর্তমান সিনেমার মাধ্যমে। তো আমরাও শিমু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে এদিকে কিন্তু তার হাজব্যান্ড এবং তার বন্ধু ধরা পড়েছেন একটি প্রাইভেট কারসহ র্যাবের হাতে। অন্যদিকে তারা এই হত্যাকাণ্ডের দায় নাকি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারপরও যেহেতু তাদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাদের মুখ থেকে আরও বিস্তারিত আসুক, কারণ একলা তো তাদের পক্ষে করা সম্ভব না। কারা আসুক, এটা আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করুক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।